আমাদের সংগঠন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা আমাদের পার্টি অফিস থেকে আমরা মিছিল করে এসডিএম এর কাছে আমরা আমাদের দাবি 13 দফা দাবি সম্বলিত আমরা একটা পেশ করেছি। এই দাবিতে আমাদের উপজাতিদের যেমন আছে অপজাতি এবং জাতি উপজাতির মৈত্রীর যে আমাদের আগামী দিনে সুধীর করার লক্ষ্যে আমাদের এই দাবিতে সত্যিই আছে। এখন যা দেখা গেছে বিশেষ করে এডিসি এলাকাতে এবং নন এডিসি এলাকাতেও গাছ, খাদ্য, বিদ্যুৎ এবং পানীয় জল, রাস্তা, এই পরিষেবাটা পুরোপুরি ভেঙে পড়েছে, একেবারে নেই বললে চলে। এডিসি তো প্রশাসন আছে কিনা আমরা জানি না, এরকম হয়েছে। আমরা প্রতিদিন আমরা দেখি, আমরা যোগাযোগ করি, আমরাও যাওয়ার চেষ্টা করি, একেবারে এই রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা একেবারে এটা নাই বললে চলে, মানে তাদের গার্জিয়ান নাই এরকম। আরেকটা হচ্ছে ভিলেজ কমিটির নির্বাচন। এই ভিলেজ কমিটির নির্বাচন এই সরকার, বিজেপি সরকার আসার পরে এখন পর্যন্ত 6 বছর চলে, এই 6 বছরের মধ্যে তারা এটা নেওয়ার কোনো উদ্যোগ নেই। অথচ হাইকোর্ট, আমাদের হাইকোর্ট, ত্রিপুরা রাজ্য হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বিচারপতি এটা মানে সিদ্ধান্ত ইয়া করেছে, এটা অর্ডার দেওয়া হয়েছে যে নির্বাচন করা, এটা করা হয়নি। নির্বাচন না করাতে এডিসিতে হরিলুক মতন চলছে এই ভিলেজ কমিটির নির্বাচন। এটা একটা সরকারের কাছে দেওয়া, একটা মানে জনপ্রতিনিধির কাছে তুলে দেওয়া এই ক্ষমতাটা, এটা তুলে দিচ্ছে না। অপরদিকে যেমন বেকার সমস্যা আরও দিন দিন বাড়ছে, বছরে 50,000 চাকরি নেওয়ার কথা, এটা নেই, নেই করলেই চলে। আর একটা বড় সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের উপজাতিদের যে অধিকার, এই বন আইন যে অধিকার, বনের মধ্যে বসবাস করা, বনের যে জমির মধ্যে সেখানে পাতা দেওয়া হয়েছিল প্রায় 1.5 লাখ কাছাকাছি উপজাতিদের, আমাদের রাজ্যে সবচেয়ে ভারতবর্ষের মধ্যে এটা, এই বন আইন বিলটা 2023 এটা বাতিল করা হয়েছে। এই বন আইন বিল বাতিল করলে পরে আমাদের যারা এখানে যারা বন আইনে যারা আওতায় যারা পাত্তা পেয়েছেন তাদের বাতিল হয়ে যাবে, তাদের আইন অনুসারে এটা এটা বাতিল করতে হবে। আমাদের এই কথা 125তম যে সংবিধানে সংশোধন করে এটা এডিসির কাছে অধিক ক্ষমতা অর্থ প্রদান, এটাও আমাদের দাবি। তাহলে না হলে মানে এডিসির কাছে কোনো ইয়ে থাকবে না।